করোনা ভাইরাসকে বিশ্ববাসীর অভিন্ন শত্রু আখ্যা দিয়ে মহামারী মোকাবেলায় সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 76তম অধিবেশনে দেয়া ভাষণে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। এসব ইস্যুতে 6 দফা প্রস্তাবও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বরাবরের মতো এবারও জাতিসংঘে বাংলায় ভাষণ দেন তিনি। মাঝেউল ইসলামের রিপোর্ট। বিশ্বজুড়েই চলছে করোনা মহামারী নিয়ন্ত্রণে তোড়জোড়, এমন পরিস্থিতিতে জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে মহামারী মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন। বলেন, করোনামুক্ত বিশ্ব গড়তে দূর করতে হবে টিকা বিভাজন। তার মতে, প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত করতে পারে টিকার সমতা। নিম্ন আয়ের দেশগুলো 1%-এরও কম টিকা পেয়েছে। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয় মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধা সত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। করোনা মহামারী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অতিমাত্রায় ক্ষতিগ্রস্ত করেছে। ধনী ও শিল্পোন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং টেকসই অভিযোজনের জন্য অর্থায়ন ও প্রযুক্তি অবাধ হস্তান্তরের আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারের হাতে উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশ সহায়তা দিতে প্রস্তুত বলে জানান শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট, মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও এ সমস্যার একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা ও অব্যাহত সহযোগিতা আশা করি। সার্বজনীন বিষয়গুলোতে বিশ্বনেতাদের একযোগে কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে সদস্য দেশগুলো জাতিসংঘের মঞ্চ থেকেই শুরু করতে পারে বলে মন্তব্য করেন তিনি। গুরুত্বপূর্ণ বিষয়। মাজহারুল ইসলাম, নাগরিক।